জন্মদিনে ইডেনে কিং কোহলির মহাকাব্যিক সেঞ্চুরি, এবার ধরা থাকবে ইডেনের গায়ে। ক্লাব হাউস বিল্ডিং এ ঠাঁই পেল শত রানের মুহূর্তের ছবি। ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে বসলো বিরাট ছবি, অর্থাৎ বিরাট কোহলির ছবি। গত রবিবার চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 49তম ওয়ানডে সেঞ্চুরি করে কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকারের রেকর্ড স্পর্শ করেছেন বিরাট কোহলি। সেই সেঞ্চুরি করার যে মুহূর্তের ছবি ইডেন গার্ডেন্সের বাইরে আজ বসানো হলো, টাঙানো হলো, সেই ছবি দেখা যাচ্ছে। ইডেন গার্ডেন্সের বাইরে বসে রয়েছে অনেক ঐতিহাসিক ছবি। সেখানে যেমন রয়েছে 1983 বিশ্বকাপ জয়ের ছবি, যেখানে কপিল দেবের হাতে ট্রফি তুলে দেওয়া হচ্ছে। সেখানে রয়েছে 2007 সালে টি-20 বিশ্বকাপ জেতার ছবি ধোনির নেতৃত্বে। সেখানে রয়েছে জগমোহন ডালমিয়ার 1999 সালে স্টিভ ওয়ার হাতে ওয়ার্ল্ড কাপ তুলে দেওয়ার ছবি। পাশাপাশি আমরা ইডেনের বাইরে রয়েছে রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষণের ছবি। এটা হচ্ছে 2001 সালে এই ইডেন গার্ডেন্সেই ঐতিহাসিক ইনিংস খেলে যে ম্যাচ জিতেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, সেই ছবি এখানে রয়েছে। অর্থাৎ এই কপিল দেব সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছবি রয়েছে 2007 সালে ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিরুদ্ধে যে ছবি, শতরান করা সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছবি, ঝুলন গোস্বামীর ছবি রয়েছে। অর্থাৎ ইডেন গার্ডেন্সের বাইরে যেন একেবারে ঐতিহাসিক ইতিহাসের দলিল, নানান ঐতিহাসিক মুহূর্ত ধরা রয়েছে। সেখানে সচিন টেন্ডুলকার সৌরভ গঙ্গোপাধ্যায়দের সঙ্গে আজ ঠাঁই পেল বিরাট কোহলি। বিরাট কোহলির দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে শতরানের মুহূর্ত, সেই শতরানের মুহূর্তের ছবি ইডেন গার্ডেন্সের বাইরে টাঙানো হলো। এই উদ্যোগ নিয়েছেন সিএবি কর্তারা। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। কালী পূজায় এবার বাড়তি নজরদারি। কলকাতায় অতিরিক্ত প্রায় 5,000 পুলিশ মোতায়েন। 13ই নভেম্বর বিসর্জনের দিনও প্রায় 6,000 পুলিশ মোতায়েন থাকবে। রাস্তায় থাকবেন 21 জন ডিসি পদমর্যাদার অফিসার, 35 জন এসি পদমর্যাদার অফিসারও থাকবেন। কলকাতার সমস্ত ঐতিহ্যবাহী কালী মন্দির চত্বরে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। বেআইনি শব্দবাজি মোকাবিলায় কড়া নজরদারি। গরু পাচার, কয়লা পাচারের পর রাজ্যে মানুষ পাচারের অভিযোগ, আর এবার তার সঙ্গে মিলল পাকিস্তান যোগ। রোহিঙ্গাদের ভারতে ঢুকিয়ে জঙ্গি কার্যকলাপে ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি আদালতে এমনই বিস্ফোরক দাবি করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এনআইএ সূত্রে খবর। এই কাজের জন্য চক্রীরা অন্যতম করিডর বানিয়ে ফেলেছে উত্তর চব্বিশ পরগনাকে। সূত্রের খোঁজে বুধবার এই জেলার বারাসাত, গাইঘাটা এবং হাবড়ায় তল্লাশিও চালায় এনআইএ। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি করা হচ্ছে বাংলাদেশ আর মায়ানমার থেকে কাঁটা তার পেরিয়ে ভারতে ঢোকানো হচ্ছে রোহিঙ্গাদের। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ঘর ভাড়া নিয়ে কয়েক বছর থাকছে তারা। তারপর জাল বার্থ সার্টিফিকেট, আধার কার্ড থেকে শুরু করে জাল পাসপোর্ট তৈরি করে বাড়ি কিনছে। এই পুরো প্রক্রিয়ায় তাদের সঙ্গে যোগাযোগ রাখছে জঙ্গি সংগঠনগুলি। পাশাপাশি জঙ্গি কার্যকলাপে উৎসাহিত করতে ভিডিও বার্তার মাধ্যমে চলছে মগজধোলাই। এনআইএ সূত্রে দাবি, দেশে এ ধরনের বেশ কিছু মডিউলের সন্ধান মিলেছে, যেগুলি পাকিস্তান থেকে পরিচালনা করা হচ্ছে বলে অনুমান। দেখুন, মানব পাচারের সঙ্গে জঙ্গির যোগাযোগ আছে কিনা আমি জানি না, তবে মানব পাচার এ বাংলায় উত্তর থেকে দক্ষিণ সর্বত্র আছে। কালকেও বলেছি আমি, চা বাগান থেকে সুন্দরবন সর্বত্র মানব পাচারের ঘটনা আছে। অভাব, দারিদ্রতা মানব পাচারের সব থেকে বড় কারণ। খেয়াল করে দেখবেন যে এক একটা ঘূর্ণিঝড় হয়, গোটা উত্তর এই সুন্দরবন ধ্বংস হয়ে যায়। তারপরে খোঁজ নিয়ে দেখবেন যে সেখান থেকে কত বাড়ির মেয়েরা, বাচ্চারা কাজের জন্য বাইরে চলে যাচ্ছে। তারপর খোঁজ নেবেন তারা কতজন ফিরে আসছে, তাহলে বুঝতে পারবেন কতজন মিসিং হচ্ছে। 4টি মানব পাচারের মামলায় পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, কর্ণাটক, তামিলনাড়ু, রাজস্থান সহ 10টি রাজ্যের 55টি জায়গায় তল্লাশি চালিয়েছে এনআইএ। এরাজ্য থেকে সঞ্জীব দেব, বিকাশ সরকার এবং রাজু রুদ্র নামে 3 জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা। ধৃতদের মধ্যে সঞ্জীব দেব এরাজ্যেরই বাসিন্দা, রাজু রুদ্র বাংলাদেশি বলে সন্দেহ এনআইএ। সেখানে তার 2টি বাড়িও রয়েছে। ধৃত বিকাশ সরকার ঢাকার বাসিন্দা বলে সূত্রের খবর। বারবার বলেছি, আগেও বলেছি আমরা, যে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র বিজেপির শত্রু না, তৃণমূল কংগ্রেস যেভাবে ভারত বিরোধী শক্তির সাথে হাত মেলাচ্ছে, আগামী দিনে বাংলাতে পশ্চিমবঙ্গবাসী থাকতে পারবে কি না, না বাংলা পশ্চিমবঙ্গে থাকবে, বাঙালি হিন্দুরা থাকতে পারবে কি না, বা অন্যান্য হিন্দুরা এখানে থাকতে পারবে কি না, যথেষ্ট চিন্তার বিষয় আছে। প্রথম কথা মাথায় রাখতে হবে, বর্ডারকে পাহারা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের নয়, বর্ডারকে পাহারা দেওয়ার দায়িত্ব বিএসএফ এর। যে বিএসএফ এর বিভিন্ন অফিসাররাও দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতিতে যুক্ত, তাদেরকেও অ্যারেস্ট করা হচ্ছে এবং এই বিএসএফ পরিচালনা করে কেন্দ্রীয় সরকার, এটা মাথায় রাখা প্রয়োজন। এবং সারা ভারতবর্ষে যারা অনুপ্রবেশ আটকাতে পারে না, যারা অরুণাচল প্রদেশে চীনের আগ্রাসন আটকাতে পারে না, যারা পাকিস্তানের আগ্রাসন কাশ্মীরের বুকে আটকাতে পারে না,
তারা ঘুরে ফিরে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা বসন্তকালী বাঙ্গালকে পশ্চিমবঙ্গকে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের কথাগুলো বলছে, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। গোটা দেশে তল্লাশিতে মোট 44 জনকে গ্রেফতার করেছে এনআইএ। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।